জান, হুম, একটু চোখটা খুলো তো, ঘুমো। কখন আসবেন? পুরা চ্যাট দেখব, কেমন আছে? আপনাকে অনেক ভালো লাগছে। কি ভাইরা ফুল প্যারা দিচ্ছে নাকি? আজকে কখন আসব? কফি? আই নিড টু রিপ্লাই দিস। এত রাতে ভদ্র ঘরের কোনো মেয়ে কোনো বিবাহিত পুরুষকে টেক্সট করে না। নেক্সট টাইম থেকে টেক্সট করলে আমি আপনার চুলের মুঠি ধরে মেরে ফেলবো। আশা করি আপনি আমাকে বুঝতে পেরেছেন। আমি খাইয়ে দিচ্ছি। আমি খাই কেন? আমি খাওয়ালে প্রবলেম? সমস্যা না, আমি খাই। কিন্তু তোমার নখে ময়লা। নখে কোথায় ময়লা? আমি তো দেখতে পাচ্ছি তোমার নখে ময়লা। আমি তো হাত ধুয়ে আসলাম একটু আগে। তোমার নখে ময়লা। আমি খাই। আচ্ছা খাওয়া দাও। সরো, হাত সরো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমি আসতেছি। ওকে ওকে ওকে, এই আমার দায়িত্ব হবে। আচ্ছা হ্যাঁ, হুম। বুঝছে না? হ্যাঁ, থ্যাংক ইউ। গাড়ি থেকে নেমে তারপর ঠিক করতে হবে তো। কুচকা যাবে তো গাড়িতে বসলাম না? না, কেন কুচকাবে? ইটস ফাইন না, ইটস নো, ইটস নট। ঠিক আছে, যাও। ওকে, বাই বাই, দেখা হবে। আরে ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন, কি খবর? আমি ভালো আছি, আপনি কেমন আছেন ভাবি? এই তো আছি ভালো। আপনি তো ভাবিকে নিয়ে একটু আমাদের বাসায় আসতেও পারেন না? সময় তো পাই না, অফিসের কাজে এত ব্যস্ততা। বাট আমি উইকেন্ডে ফ্রি থাকি, আপনি ফ্রাইডেতে চলে আসেন না, বাসা আড্ডা দিলাম। ঠিক আছে, আপনি কিন্তু কথা দিলেন, আমি ফ্রাইডেতে আসবো। ঠিক আছে, ডান, ফ্রাইডেতে দেখা হবে ইনশাল্লাহ। ঠিক আছে ভাবি, আল্লাহ হাফেজ ভাবি, আসসালামু আলাইকুম। খুবই ভালো লাগছে। আর আমার হাজবেন্ড তো একটু কথা বলে না।
আপনি খুবই লাকি ভাবি এরকম একটা হাজবেন্ড পেয়েছেন। আপনি যে এত সুন্দর করে কথা বলেন আমি আসলে জানতাম না, আমার সাথে তো কোনোদিন কথা বললেন না এইভাবে। ভাবি, ভাইয়ের সাথে তো এই পথে আসা যাওয়ার মধ্যে দেখা হয়ে যায়, আপনার সাথে তো খুব একটা দেখা হয় না। আর কি বললো? ভাইয়া তো আমাকে এই যে ফ্রাইডেতে দাওয়াত দিয়েছে, আপনাদের বাসায় আড্ডা দিব আমরা সবাই মিলে। বলেছে? ভাইয়া তো বললো যে ফ্রাইডেতে নাকি তার অফ ডে থাকে, তাই বললো ফ্রাইডেতেই আসতে। আমি আপনাদেরকে সেদিন দাওয়াত দিলাম, আপনারা আসলেন না। ভাবি আসলে সরি, আমি না ভুলিয়ে গিয়েছিলাম, কিন্তু ভাবি এইবার কিন্তু আমি অবশ্যই আসবো, যেহেতু ভাইয়া বলেছে অবশ্যই আসবো, আর আপনাদের সাথে আড্ডা দেওয়ার আমার খুব ইচ্ছে। ঠিক আছে ভাবি, তাহলে শুক্রবার দেখা হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। তোমার সামনে দেখলেই ছাম্মাক ছাড়লো, আর এমনি তো আমাকে চিনেনই না, টেক্সট দিলে তো আরো চিনেন না। তুমি আমার টেক্সট করছো? তুমি আমার কন্টাক্ট করলে কেন কাল রাতে? কালকে তো তুমি আমার টেক্সট করছো। হ্যাঁ, কি টেক্সট করছো? এই যে রাত 1:30টার সময়। কাল কখন আসবা? আরে কাল কখন আসবে? তুমি ভাইয়া লিখো নাকি জন্য সালাম দাও নাকি জন্য? তোমারে কি আমি অফিসার কাছে রিমাইন্ডার দিতে বলছিলাম? ওরে যা বুঝানারে ভাই। তোমার যদি কোনো মেসেজ পাস করতে মন চায় তুমি তানজিমের পাস করো, তানজিম আমার পাস করো, বুঝা গেছে? তোমার অফিসের কাছে রিমাইন্ডার দিতে বলছি। তুমি কি আমার টেক্সট দিতে পারো না? আমার টেক্সট দিবা কি? তোমার আমি এত সুন্দর করে লিখি, হাই সুইট হার্ট বেবি বিউটিফুল লেডি, এই সেই, তোমার 14 গোষ্ঠীর খোঁজ খবর লই, লাভি গুঞ্জিতি, আমার মেসেজ তো সিনি করার সময় থাকে না, তুমি টেক্সট কেন দাও? একটা ছেলের বিয়ে, তো ছেলের এই আপনাকে আমি টেক্সট দিতে যাব কিসের জন্য? অবশ্যই আমার টেক্সট দিবা, আমি তোমার লাগি অপেক্ষা করি, তুমি আমার টেক্সট দিবা না? আপনাকে তো আর ভালোই লাগে না, আপনাকে টেক্সট দেব কিসের জন্য? বাবা হবে না, বকেন না, বালা তো লাগবো বিয়ে ইচ্ছা বেটা করে, বালা তো লাগবো ড্যাডি করে, ড্যাডি রূপটা যদি বুইটা না না থাকে এগোরে ভালো লাগবো, ও মা একটু প্রবলেমই তো এটা। এই আপনি কিন্তু বেশি কথা বলতেছেন। বেশি কথা কইতেছি? বেশি কথা কইবো? ভাবি যখন আইব না অফিসে, চুলের মুঠিটা তুইরা হট স্টাইলে ঘুরাইব। ফাউল ভাইয়া, রাত্রে বেলা তে একটা টেক্সট দিলে একটু সিন করে দিই। বাঁচতে যদি চাইতেন তাহলে কি এত চিনি খেতেন? চিনির কারণে শরীরে বাসা বাঁধে কঠিন সব রোগ, তাই নিজের ক্ষতি না করে চার কাপে চিনি না, জিরো ক্যাল। আই শামিম, কি তুমি জুতা পরে বাসার মধ্যে ঢুকলা কেন? ও সরি, খুলতে হবে। ব্যাগ রাখতেছো কেন? ব্যাগ রাখবো না, ব্যাগে ডাস্ট তোমার। আরে এসি অফিসে চাকরি করি, এসি গাড়িতে আছে, ডাস্ট কই পাইলা? আমি বলেছি ডাস্ট তো ডাস্ট, তুমি বসতেছো কেন? তো জুতা খুলবো না? জুতাটা ওখানে গিয়ে খোলো, মোজাটা ওই বালতিতে রাখো, তারপর ফ্রেশ রুমে যাও। ঠিক আছে, ব্যাগ তো ধরো। আমি আই এম সরি, আমি পারবো না। ডাস্ট কিভাবে থাকে বুঝলাম না, এসি অফিসে জব করলে ডাস্ট কিভাবে থাকে? জুতাটা ঠিক করে রাখো। থ্যাংক ইউ।
শোনো কি তোমার ইন ঠিক নাই। আরে বাবা অফিস তো শেষ, আমি এখন বাসা ইন দিয়ে কি করব? তো মানে এখন তো ইন খোলা। আর তুমি এখানে কাপড় খুলতেছো কেন? তো কোথায় খুলবো? ওয়াশরুমে গিয়ে কাপড় খুলবা, তোমার পুরো শরীরটা জুড়ে ডাস্ট। ওয়াশরুমে যাও, শাওয়ার নাও, আমি যে কাপড়টা রেখেছি ওটা পরো, তারপর টেবিলে আসো। মানে ওই কাপড়টা কেন পরতে হবে? কারণ আমি বলেছি তাই। এনি প্রবলেম? গো পারনি, দরজাটা খোলা। হ্যালো সুইটহার্ট, কি করো এত ঠং না করে? কি হয়েছে সেটা বলেন। মানে তুমি এমনি করে কথা কইতেছো কেমন? লাগে রাগ দাইতেছো কে? আমি তোমার কিছু করছি? আরে বাবা তুমি একটা অবিবাহিত মেয়ে, আমি একটা অবিবাহিত ছেলে। তুমি যদি এমনি করে রাগ দেখাও আমাদের মধ্যে তো কিছু হওয়ার সম্ভাবনা থাকবে না, শেষ হয়ে যাবে। দেখেন তানজিম ভাই, অফিসে শামিম ভাই আমার সাথে যে বিহেভ করেছে, তারপর আমার একদমই মন ভালো নেই। উল্টা পাল্টা কথা না বলে কি জন্য ফোন দিয়েছেন সেটা বলেন। আমি তো জানি তোমার মন মেজাজ ভালো নাই, তাই তো তোমার ফোন দিছি, মন মেজাজ ভালো করার জন্য। বুঝে না বোকামি, ফালতু কথা বললেন না তো। আমার এসব শোনার ইচ্ছা বা সময় কোনোটাই নেই, কাছে আমাকে ফোন দিবেন না। ফালতু আসলে আমি না, ফালতু আসলে তুই। তোর তো আমার নখের যোগ্যতা নাই, তোর তো আমার ভাল লাগবো না। আমার মতন স্মার্ট পোলা ভাল লাগবো? তোর ভাল লাগবো বিবাহিত পোলা, তোর ভাল লাগবো সুগার ড্যাডি, তোর ভাল লাগবো বুইড়া বেড়া গো, যা গো টেকা আছে আমারও টেকা আছে, কিন্তু আমারও তোর ভাল লাগবো না। দরকার নাই তোর আমার ভাল লাগে না, তুই তুই তোর মতন মুড়ি খা, যা। দেখেন তানজিব ভাই, এখন কিন্তু খুব বাড়াবাড়ি করতেছেন। আমি তো বাড়াবাড়ি করতে চাই নাই, আমি তো সুন্দর মতনই তোমার সাথে কথা বলতেছিলাম। তুমি তো আমার রক্তটা গরম করে ফেলছো। আচ্ছা বাদ দাও, কি খাইবা বলো, তোমার জন্য কি নিয়ে আসবো? উফ, আপনি সত্যি একটা পাগল, ফোন রাখেন তো। রাখতে হয় বসি বস। আশ্চর্য, একটু খোলো তো। সালাম আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাবি আসেন আসেন, ভেতরে আসেন না, আসেন আসেন। কেমন আছেন ভাবি? ভালো আছি ভাইয়া, একটা দরকার এসেছিলাম। বলেন না ভাবি। আমি একটু বাইরে যাচ্ছি তো, আপনার ভাই আবার ঢাকার বাইরে গেছে, তো যে কোনো সময় চলে আসতে পারে। আপনার ভাই আসলে চাবিটা দিয়ে দিবেন? আপনার কষ্ট করে খাবার দিতে হবে না, আমি সব রান্না বাড়া করে রেখে আসছি, ও গরম করে নিয়ে খেয়ে নেবে। সাবধানে যাবেন। ওকে ভাবি, আল্লাহ হাফেজ, বাই বাই, সি ইউ। থাকে আছে কেন ভাবি? এই মহিলা তোমাকে চাবি দিয়ে গেল কেন? সেটা আমি কিভাবে বলবো, তুমি তো দারুণই ছিলা ভাবি। তোমাকে দিকে আমাকে দিকে একই তো কথা। এক কথা না, এখানে আমি দারুণই ছিলাম, আমাকে না দিয়ে তোমাকে দিল কেন? আশ্চর্য, কি বলতেছো তুমি? এটা আমি একটা মেয়ে মানুষ, সে আমাকে দিতে পারতো, সে আমাকে বলতে পারতো, তোমার সাথে তার কি? এটা তার বাসার ডুপ্লিকেট চাবি না। আচ্ছা তুমি কি সেন্সে আছো? মানে আসলে তুমি মন থেকে বলতেছো এই কথাটা? আমি সেন্সে আছি। ওই মহিলার সাথে তোমার নিচে দেখা হলে তুমি ওই মহিলাকে দাওয়াত দাও, ওই মহিলাও দাওয়াত খেতে আসে, ওই মহিলার বাসার চাবি তোমাকে দিয়ে যায়। মানে কি ইনভিটেশন কার্ড দিয়ে গেল? কি আজে বাজে কথা বলছো, আমার সাথে ওনার কেন কি থাকবে? প্রতিবেশী মানুষ, হাসি খুশি কথা বলি, আন্তরিকতার সাথে বলবো না? আমাকে না দিয়ে তোমাকে কেন দিল, আমার এই কোয়েশ্চেনের অ্যান্সার দাও। দেখো তোমার সাথে আমার এই বিষয়ে তর্ক করার কোনো ইচ্ছা নাই, আমি যাই আমার অফিসে কাজ। আমার কথার উত্তর দাও। কি উত্তর দিব বলো? কি ওই মহিলার সাথে তোমার কি? ওই মহিলার বাসায় তুমি যাবা না? ওই মহিলার সাথে তোমার অনেক পীড়িত না? দাঁত কালা কালা কথা বলতেছো, আমি তো দেখতেছি, তুমি কি মনে করছো আমি দেখি না, আমি বুঝি না। কি যে বুঝো আমি সেটাও জানি না, চাবিটা রাখো তোমার কাছে।
আচ্ছা আমি আমার কাছে থাকো, কিন্তু আমার আর তর্ক করতে ভালো লাগতেছে না, আমার একটু কাজ আছে। তো এই ছোট ছোট সিম্পল ম্যাটার নিয়ে আমার আসলে কথা বলার কোনো ইচ্ছা নেই, তর্ক করার কোনো ইচ্ছা নেই। থ্যাংক ইউ। না ভাবি তেমন কিছু না, তবে ভাবি ভাইয়া কিন্তু খুবই মিশু, কথা বলে খুবই ভালো লাগছে। আর আমার হাজবেন্ড তো একটুও কথা বলে না। আপনি খুবই লাকি ভাবি এরকম একটা হাজবেন্ড পেয়েছেন। লাইফের কথা যদি ভাবতে তাহলে কি রোজ এতগুলো চিনি খেতে? চিনির কারণে শরীরে বাসা বাঁধে কঠিন সব রোগ। আজ থেকে চায়ের কাপে চিনি না, জিরো ক্যাল। আমি তোমাকে বলছি আমাকে হিসাবটা ঠিক মতো বুঝাই দিতে, এখন আমার তো জবাবদিহি করতে হবে আমার বসের কাছে। তুমি তো এখানে পার পায়ে যাবা, আমার বুঝাও, আমি কি বলবো আমার বসের কাছে গিয়ে? মাথা কাজ করে, ঠান্ডা ঠান্ডা তুমি যাও, ভালো লাগে না আমার। সবসময় একটা মানুষকে যদি একবার বলি তার মনে রাখতে হবে, তাকে বারবার বুঝাই বলার কিছুই নাই। ঠান্ডা ঠান্ডা শান্ত কি যাবার, একটু খুলে বল। হ্যাঁ খুব পেনে আসে, খুব পেনে আসে। আমি ভালো নাই দোস্ত, আমি ভালো নাই, আমি একটা অন্য লেভেল, একটা অন্য জগতে আছি। এইটা কেন একটু সোজা, এই কেন সোজা নাই, কেন এটার বেঁকা হয়েছে, কেন এটা সোজা থাকা লাগবে? এই তিনটা জিনিস ঠিক এইভাবে থাকা লাগবে, এই মাথাগুলো সব এভাবে থাকা লাগবে। এটা নিচে কেন পড়ে আছে, এটা উঠে তো তার কালারে পছন্দ অনুযায়ী। তার যাবো কোথায় আমি বল, কয়টা বাজে এখন, কয়টা বাজে? আড়াইটা বাজে না, এই গেছে আমার জীবন শেষ। দুইটা বিষয়ে আমার কল দিয়ে তার জিজ্ঞেস করার কথা ছিল, যে সে কি লাঞ্চ করেছে, সেও আমাকে জিজ্ঞেস করবে খাইছে নাকি। এই যে লেটটা করলাম বাসায় যাওয়ার পর, বেডরুমে ঢোকার পর টু ডু লিস্টে লেখা সবকিছু, নয়টা পয়েন্ট লেখা থাকবে। তুমি আমার কল দাও না ঠিক টাইমে, জুতা রাখা জুতা রাখা নাই, তুমি এই এই ল্যাপটপটা ঠিক জায়গায় রাখো নাই, পানির বোতল ঠিক জায়গায় ছিল না। আমি কীভাবে বোঝাবো দোস্ত, আমি একটা কারাগারে বন্দী হয়ে গেছি। কি কস ভাবি এরকম করে নাকি, কিন্তু কি করে না বল, কারে বলবো, ফ্যামিলি মেম্বারে বলা যায়, এটা ফ্রেন্ডের সাথে শেয়ার করা যায়, কেউ বুঝবে আমার মনে কষ্টটা, সবাই তো মজা নেবে, ফান করবে আমার সাথে, চেহারার সাথে তো কাজ করবে, কোনো মিলই নাই। আমি কেন এক্সপ্লেইন করতে পারতেছি না পৃথিবীর যে কোন অবস্থায় আমি আটকে গেছি। সুমিতের কথা মনে আছে? আমাদের সুমিত আর যোগাযোগ নেই ওর, ওকে দেন বড় সাইকিয়াট্রিস্ট। আমার কাছে কেন জানো যে ভাবির একটু প্রবলেম আছে, তুই ভাবিরে নিয়ে আর সুমিতের সাথে একটু যোগাযোগ কর। তুই তো আমার অফিস কলিং, তুই আমার ফ্রেন্ডও, আমার বউরও তো চিনস, তোর মনে হয় আমার বউ যাবে সাইক্রেটিস্টের কাছে, যা তা বলে গালি দেবে, বাপ মানিয়ে গালি দেবে, আমি এটা জীবনও বলতে পারবো না, জীবনও ম্যানেজ করতে পারবো না। আমি একটাবার একটু ট্রাই করে তো দেখতে পারিস, বলে দেখতে পারি আমি, বাট আমি নট শিওর, আই এম নট শিওর, জানি না। কফি খাবি না? আমার কোনো মুড নাই কিছু খাওয়ার, তো আমার লোক আয় একটু বাইরে যাই, বাইরে যাই কফি খাবো। কত করে বলি গরম পানিতে একটু আদা দিই, একটু মধু দিই, তারপর এটা খাও। অফিসে যখন থাকো একটু গ্রিন টি সাথে একটু মধু দিয়ে খাও, আমার কোনো কথা শুনো না। না মানে ওই সমস্যাটা তো নাই, মানে বলতে চাচ্ছিলাম যে আমরা যদি একটু কাউন্সেলিং করি, একটু কনসাল্ট করা যায়, তাহলে কিন্তু অনেক বেটার কিছু হতে পারে। কিসের কনসাল্ট? এই যেমন ধরো তুমি রাগ করে ফেলো অনেক সময়, বা রিঅ্যাক্ট করে ফেলো ছোট ছোট বিষয়ে, বা ধরো আমি বুঝতে চেষ্টা করার পরে বুঝতে পারতেছি না, বা তুমি আমার কথাটা বুঝতেছো না, মানে হয় না যে আমি তোমারটা চেষ্টা করতেছি বুঝতে পারতেছি না। সো আমরা যদি একটু কাউন্সেলিংটা নেই, মেডিকেশন করি, তাহলে জিনিসটা রিডিউস হবে, জিনিসটা নিউট্রালাইজ হবে, মানে ব্যালেন্স হবে আর কি। কিসের কাউন্সেলিং? শোনো আমার বন্ধুটা খুব ভালো সাইকিয়াট্রিস্ট, আমরা যদি ওর সাথে যাই কাউন্সেলিংটা করি তাহলে সমাধান করতে পারবো। কে পাগল? তুই পাগল,
তুই মেন্টাল, যদি খবরদার গায়ে হাত দিবি না, যদি যাইতে হয় তাহলে তুই যাবি, আমি যাব না। তুই পাগল, তুই কেমন, তুই আমাকে কোন সাহসে বলস যে পাগলের ডাক্তার দেখাইতে? আরে বাবা, আমি তো যাবো, আমি তো যাবো তোমার সাথে, আমি তো তোমাকে একা যেতে বলছি না, আমিও তোমার সাথে যাবো, আমিও মেডিকেশন নিলাম, আমিও কাউন্সেলিংটা নিলাম, তো যা, দুজনেই তো যাবো একসাথে। আমি যাবো না, আমি পাগল না, আমি পাগল না যে তোর মতো এই জন্য যাবো না। তুই যাবার সামনে কি বলতোছ? আমি বলছি সাইকিয়াট্রিস্ট কাছে কত ভালো ফ্যামিলি মানুষজন যায়। সামনে থেকে যাও। আমি বলছি আচ্ছা রাগ করতেছ কেন? তুমি রাগ কেন করছো? বলতেছি আমি আশ্চর্য, মানে শোনো না, বলতেছি সামনে থেকে যা। আমি বলতেছি আচ্ছা সরি সরি, যাইতে হবে না, বাদ দাও না, আমাকে কত কোনো কথা বলবি? আচ্ছা ঠিক আছে, আমি একা যাব। না, একদম কোনো কথা বলবা না, আমাকে বলতেছে পাগল। আমি বলি যদি ভেজা দাওয়ালটা খাটের উপর রাখো না, আমি এটা তো পাগল হয়ে গেলাম। আমি যদি বলি হাতটা একটু ওয়াশ করো, আমি পাগল হয়ে গেলাম। আমি যদি বলি ঠান্ডা লাগছে একটু গরম পানি খাও, আমি পাগল হয়ে গেলাম। আমি যদি বলি বাইরে যাচ্ছ একটু ইনটা ঠিক করো, আমি পাগল হয়ে গেছি। আমি পাগল না, পাগল তুমি। কেন যে আমি এখানে বিয়ে করতে গেছিলাম আমি জানি না। ১২টা বাজার ভয়ে যদি পেতেন, ডেইলি এত চিনি খেতেন? চিনির কারণে শরীরে বাসা বাঁধে কঠিন সব রোগ। আজ থেকে চায়ের কাপে চিনি না, জিরো ক্যাল। শোনো, ক্লায়েন্টের সামনে কেন নার্ভাস হয়ে না? আমার তো সবকিছু প্রিপারেশন শুরু নেওয়াই আছে, স্লাইসগুলো তো বানানো আছে। তুমি বুঝছো না তোমাকে কি কি প্রেজেন্ট করতে হবে, কোন চ্যাপ্টারটা? না ভাইয়া, আমি না বুঝি না এই প্রজেক্টটা। কি বুঝতেছো না তুমি সেটা বলো। এই যে এই প্রজেক্টটা কিভাবে প্রেজেন্টেশন করতে? কেন তুমি আগে করছো না? আগে তো তিনবার করছো তো। আচ্ছা ভাইয়া, আমি কি তাহলে ওই মহানগরের প্রজেক্টটা প্রেজেন্ট করব? কি রে মাথা চুলকাতেছিস কেন? টেনশন তো কিছু নাই, তো প্রিপারেশন নাও আছে না, কনফিডেন্ট না তুই? হ্যাঁ, প্রেজেন্টেশন কি ফার্স্ট টাইম দিতেছিস? দিছিস তো আগে নাকি? মাথা চুলকাইছ না তো? তোর তোরা চেক করিস। ভাইয়া ভালো করে বুঝিয়ে দাও না ভাইয়া। বুঝাচ্ছি, সজয় বসো, বুঝাচ্ছি। বিশ্বাস করেন আমি আপনার চোখ দেখি পাগল হয়ে গেছি। আপনি যদি আমার মুখ দেখেন, বিশ্বাস করেন আপনি উন্মাদ হয়ে যাবেন। উন্মাদই হইতে চাই। শিওর আপনি? একদম শিওর। দেখেন কিন্তু পরে বললেন না আমি ওয়ার্ন করি নাই। অফিসের নামে এগুলো কি চলতেছে? প্রেজেন্টেশন না ছিল আজকে? প্রেজেন্টেশনের টাইম পার হয়ে গেছে 10 মিনিট 13 সেকেন্ড, তাহলে এইখানে এই মেয়ে স্বামী মেয়ের সাথে কেন চিপকাচ্ছে? মেয়েটার নাম আমি এরকম ক্যারেক্টারের ঝামেলাস, আমি বারবার না করছি, বিবাহিত ছেলের বউ আছে, তুমি যাইও না, তারপর এই মেয়ে জোর জবরদস্তি করে যাইতেছে। আমি বলছি ভাবিরে তুমি চিনো? ভাবি যদি জানে তোমার চুলের মুঠি ধরে হট স্টাইলে ঘুরাবে দূর। ভাবি ভাবি গনার টাইম আছে, পরে আমি জানি দেখছি বিয়াদব, তখন আমি তো ভদ্র করেছিলাম, বাদ দিয়ে দিছি। এই মেয়ে বলছে আমার গনা ধরে না? না ভাবি, হ্যাঁ মেরে পরে দেখতেছি, কান ধরে উঠবস করো। ভাবি মাফ করে দেন। আচ্ছা ভাই আমি একটু আসছি। হ্যাঁ শিওর শিওর, তাদের এসো আবার। কি হয় শামিম আপনার? শামিম, হি ইজ আ ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন। আপনার না কলিগ? জি কলিগ। কলিগ ফ্রেন্ড? ফ্রেন্ড কিসের? আর আপনি এত ঘেঁষে বসছেন কেন? শামিম ইজ মাই হাজব্যান্ড। আপনি কোন সাহসে শামিমের সাথে আপনি এরকম চিপকায় বসেন? ও আপনারা বলছে আমি আপনার চুল ধরে হর্স মাইট দিব, আপনি নাকি বিশ্বাস করেন? এরপর থেকে যদি আমার জামাইয়ের আশেপাশে দেখি কল্লাটা এমনি রেখা, এইখান থেকে একটা কুকুরের কল্লাটা আলাদা করে যান যান সামনে থেকে যান যান।
ভাইজান। হ্যালো, যেবা তুমি এখানে বোরখা পরে? না, ভাবলাম সকালবেলা যখন বের হয়েছো তোমার শরীরটা ভালো ছিল না, তোমার জ্বর দেখতে আসলাম, ঠিকঠাক মতো আছো কিনা। তাই জ্বর না তোমার? না ছিল না, এই মুহূর্তে আছে। আচ্ছা ভাইয়া, ওকে যদি আমি বাসায় নিয়ে যাই, আপনারা দুজন মিলে প্রেজেন্টেশনটা ঠিকঠাক মতো দিতে পারবেন তো? না জি জি, আমি পারবো। দ্যাটস সো সুইট অফ ইউ। চলো যান, চলো ফোনটা আমার কাছে। আসি, চলো আসো, হাত দাও, হাত দাও, যান, হাত দাও, হাত দাও, হাত দাও, হাত দাও। ওরে আমার জানটা কি জ্বর আছে। আপনি আমাকে মাইর খাওয়ালেন কেন? আমি একলা একলা মাইর খাবো? মাইর জন খাবো, দুজন মিলেই খাবো, তাই তোমার মাইর খাওয়াচ্ছি। এই জন্য আপনি ওদিন অফিসে বলেছিলেন যে হর্স স্টাইলে মাইর খাওয়াবেন না? আমার বলে রাইট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শাহিন ভাই তো অনেকদিন ধরে বিয়ে করতে চাচ্ছেন না? জি। পাত্রী পেয়েছেন? না পাইনি। আমি আপনার জন্য অনেক সুন্দর একটা মেয়ে পেয়েছি, আমি ভাবছি আপনার সাথে তাকে বিয়ে করিয়ে দেব। থ্যাংক ইউ ম্যাডাম। ভাই এই ফোনটা আপনার জন্য। আচ্ছা, আপনি আমাদের সাথে কত বছর ধরে আছেন? 9 বছর মতো। আপনি তাহলে কার বেশি ক্লোজ, আমার না স্যারের? অবশ্যই আপনার। তাহলে আমি আপনাকে ভাই হিসেবে একটা কথা বলি। জি ভাই, কিছুদিন ধরে আমার সংসারে অনেক ঝামেলা হচ্ছে, এই ফোনটা আমি আপনাকে এই জন্য দিয়েছি যাতে করে আপনি ও গাড়িতে উঠে কার সাথে কথা বলে না বলে সব রেকর্ড করে আমাকে একটু জানাতে পারেন। তারপরে ধরেন আমি জানি না ওর আশেপাশে মেয়ে আছে কি না, যদি কোনো মেয়ে ওর আশেপাশে থাকে তাহলে একটু ভিডিও করে একটু ছবি তুলে একটু যদি আমাকে দেখাইতেন ভাই, খুব উপকার হইতো। তারপরে অফিসের বাইরে কাকে ড্রপ করতেছে, কখন কাকে কোথেকে পিক করতেছে, একটু ভাই আমার সংসারটা আপনার হাতে, বাকি আপনার সংসারটা আপনার বউটা আমি দেখতেছি। ম্যাডাম একটা প্রশ্ন করি, বলেন মেয়ের গালে কি তিল আছে? আপনার গালে তো আছে, মেয়ের গালে নাই, মানে চাঁদেরও দাগ থাকে, মেয়ের মুখে কোনো দাগ নেই। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা বাঁচতে যদি চাইতেন তাহলে কি এত চিনি খেতেন? চিনির কারণে শরীরে বাসা বাঁধে কঠিন সব রোগ, তাই নিজের ক্ষতি না করে চায়ের কাপে চিনি না, জিরো ক্যাল। Oh, wow.
আসসালামু আলাইকুম ম্যাডাম। গাড়ি অফিসে রেখে বাইরে গেছে, পার্কে গেছে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আসসালামু আলাইকুম। না কোনো সমস্যা নাই, এত বছর পর আমাদের সম্পর্কটা যেহেতু আবার ফিরে আসছে, এটা ফেস করতে তোমার কোনো আপত্তি নেই। কিন্তু আমার ভয় লাগছে, আমাদের সম্পর্কটা যদি জেবা জেনে ফেলে তখন কি হবে? হ্যাঁ জেবা জানলে জানবে, আজকে বা কালকে জেবা জানবে, সেটা আমি ম্যানেজ করব, দেখি কি করা যায়। দেখো এত বছর পরে সম্পর্কটা সামনে এসছে বলে ভয়টা আরও বেশি লাগছে, সব কিছু জানার পরে জেবা কীরকম রিয়্যাক্ট করবে। জেবা তো সব কিছুকে অন্য কিছুই মনে করে, এই বিষয়টা তার আলাদা করে অন্য কিছু মনে করার কিছু নাই। আর যদি কিছু হয়ও সেটা আমি ম্যানেজ করবো, আমি হ্যান্ডেল করবো, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। দেখো আমার জীবনে এমনিতেই অনেক ঝামেলা, আমি আর চাই না নতুন করে তোমার জীবনে ঝামেলা হোক। দেখো আমি তো তোমাকে সব কথা বলতে পারতেছি না মন খুলে, কিন্তু আমিও না খুব একটা সুখে নাই, ঝামেলার মধ্যে দিয়ে আছি। বা তুমি টেনশন করো না, আমি তোমার সাথে ছিলাম, আমি থাকবো, ঠিক আছে? তুমি কোনো টেনশন করো না, বোরিড হয়ে আমার। লাইফের কথা যদি ভাবতে তাহলে কি রোজ এতগুলো চিনি খেতে? চিনির কারণে শরীরে বাসা বাঁধে কঠিন সব রোগ। আজ থেকে চায়ের কাপে চিনি না, জিরো ক্যাল। দরজা খোলা রাখছো কেন? শামিম ওয়েট। কি শরণি আসি? না কথা আছে। কি কথা বলো? কতদিন ধরে চলে? কি চলে? তোমার ওই মেয়েটার সাথে সম্পর্ক কতদিন ধরে চলে? কোন মেয়ের সাথে সম্পর্ক চলে? কোন মেয়ের সাথে সম্পর্ক বুঝছো না তুমি? আর কিসের কথা বলতেছো, কার কথা বলতেছো? তোমার সাথে কয়জনের এরকম চলে? তুমি আমার চোখের আড়ালে কয়জনের সাথে এরকম করো? আজেবাজে কথা কেন বলছো? আজেবাজে কথা গায়ে হাত দিব না শামিম, একদম গায়ে হাত দিব না। তোমাকে রাতের বেলা তোমার কলিগসরা এসএমএস করে যে কখন আসবা, তোমাকে ব্লু শার্টে ভাল লাগে, তোমাকে ভাবি, তুমি দাওয়াত দিলে ভাবি চলে আসে, তুমি পার্কে আরেকটা মেয়েকে বলো, তুমি আমাকে কি তোমরা সবাই মিলে পাগল বানানোর চেষ্টা করতেছো, এই জন্য আমাকে তোমাকে পাগল বানানোর চেষ্টা কেন করবো? আই ডোন্ট নো তুমি কেন, তোমার কেন মনে হচ্ছে আমার পৃথিবীর সমস্ত মেয়েকে ভালো লাগে, আমি সবার সাথে কথা বলতেছি? আমি জানি না, আমি জানি না, নয়তো ওই মেয়েটা কেন লিখলো? আরে বাবা আমি তোমার সাথে সংসার করতেছি, তোমার সাথে আছি, আমি কেন অন্য মেয়েদের দিকে তাকাতে যাবো, কেন ওদের সাথে কথা বলতে যাবো? না 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 তুমি আমাকে এক্সপ্লেইন করার জন্য কোনো ডিসকাস করার জায়গা দিছো, কথা বলতে দিছো, জিজ্ঞেস করছো একবার আমাকে? নিজে নিজে মনে থেকে ভাবলে হবে? তুমি কথাটা বলো কই, তুমি তো কথা বলো, তোমার সাথে কথা বলা যায়? তোমার চেহারা দেখে তাকে তুমি তখন এক্সপ্লেইন করতে দাও আমাকে? আগে চিৎকার করছো, তুমি কি করতেছো? তুমি এমন কেন করছো? শান্ত কথা বলো, হাত দিবি না শামিম, শান্ত কথা বলো, হাত দিবি না, একদম গায়ে হাত দিবি না। তোমার কি মনে হয় আমার চরিত্র খারাপ? হ্যাঁ আমার মনে হয় আমার খারাপ চরিত্র, তোমার মতো থাকো, আমি তোমার সাথে সংসার করতে নিজেও ইন্টারেস্টেড, দেখা তোমার চিন্তা হয় যে আমি অন্য কারো, আমার কথা করার ইচ্ছা নেই তোমার সাথে, যাও তোমার যা ইচ্ছা করো। হ্যালো বলুন, কি বলবেন, কি বলার বাকি আছে আপনার? আপনার স্বামীর এই সম্পর্ক দেখে আমি বিরক্ত হয়ে গেছি, আর কি বলার জন্য আপনি আমাকে এখানে ডেকেছেন? প্লিজ, কি প্লিজ, আগে কথা শুনতে হবে। কি শুনবো? আমি যা শোনার যা দেখা সব কিছু শুনে ফেলেছি, দেখে ফেলেছি, আপনাদের সব প্রমাণ আমার কাছে আছে। আপনি কিভাবে পারলেন একটা বিবাহিত ছেলের সাথে এরকম জড়াতে? আপনি জানতেন না ওর ঘরে বউ আছে? প্লিজ, আর একটা শব্দ ব্যবহার করো না, যে শব্দ ব্যবহার করলে আমাদের সম্পর্কে কলঙ্ক আসে। ও মাই গড, আপনাদের সম্পর্কের মধ্যে কলঙ্কের দাগ লাগবে এমন কিছু যেন আমি না বলি। আর আমার সম্পর্কের মধ্যে যে আপনি অলরেডি কলঙ্ক হয়ে ঢুকে গেছেন, সেটা কি আপনার মাথা দিয়ে যাচ্ছে? হ্যাঁ আপনি আর স্বামী মিলে আমাকে পাগল প্রমাণ করতে চান? তো ও আমাকে সেদিন বলতেছে একজন সাইকিয়াট্রিস্টের কাছে যেতে, মানে আমাকে তারপর পাগলাঘাড়তে পাঠিয়ে তারপর আপনার দুজন সংসার করবেন, এই ধরনের? প্লিজ প্লিজ, আর একদম নোংরা শব্দ ব্যবহার করো না,
আমি বারবার তোমাকে একই কথা বলছি যে শামিম আর আমার সঙ্গে এমন কোনো সম্পর্ক নেই। কেমন কিছু আমি একটু জানতে চাই, কেমন কিছু শামিমের সাথে আপনার কি? আমার ভাই লাগে, হি ইজ মাই স্টেপ ব্রাদার। ভাবি, শামিম আমার ভাই লাগে, ভাই, ডু ইউ গেট ইট? ভাইয়া, আমাদের সম্পর্কটা নিয়ে আমার খুব চিন্তা হচ্ছে। তুমি টেনশন কেন করতেছো? আমাদের ভাই বোনের সম্পর্কটা এত বছর পর চলে আসছে, ফেস করবো আমরা। এখানে যে কোনো হেল্প বা সাপোর্ট লাগে আমি তোমার পাশে তো আছি। ভাইয়া, এত বছর পরে সম্পর্কটা সামনে আসছে, এটাকে যেভাবে কিভাবে নিবে সেটা নিয়ে আমি ওয়ারিড হচ্ছে। দেখো, যেবা আজকে বা কালকে জিনিসটা জানতে পারবেই, শেয়ার করবো আমি ওর সাথে, সমস্যা তো নাই। দেখো ভাইয়া, আমার জীবনে এমনিতেই অনেক সমস্যা, আমি চাই না তোমার জীবনে নতুন করে কোনো সমস্যা আসুক। দেখো আপু, আমিও খুব একটা সুখে নাই, আমি যথেষ্ট ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছি, বুঝছিস? কিন্তু আমি ভাই হিসাবে তোর সব দায়িত্ব পালন করব, আমি তোর পাশে ছিলাম আর থাকব। থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ, আমি শামিমের সৎ বোন। বাবা মা মারা যাওয়ার পরে আমি কারোর সঙ্গে যোগাযোগ করতে পারিনি, এদিকে আমার ডিভোর্সও হয়ে গেছে, আমার একটি বাচ্চাও আছে। আমার হাজবেন্ড বাচ্চাকে অ্যাকসেপ্ট করতে চাচ্ছে না। তাছাড়াও আমার সম্পত্তি নিয়ে অনেক সমস্যা হচ্ছে, এমন সময় আমি কোথায় যাব, কার কাছে যাব? আমি না ভেবে শামিম ভাইকে ফোন করি। আমি ভাবতেও পারিনি শামিম ভাই আমাকে এভাবে গ্রহণ করবে। উনি আমাকে অনেক সাপোর্ট দিয়েছেন, দিচ্ছেন। আমার এই ঝামেলার মধ্যে উনি ঢাল হয়েছিলেন। ভাবি, শামিম ভাই খুব ভালো মানুষ, আপনাকে অনেক ভালোবাসেন, প্লিজ আপনি তাকে না বুঝে কষ্ট দিন না। ভাবি, নীলা যে তোমার বোন বললেই পারতা। বলতে চাইছিলাম, বলার সুযোগটা পাইছি আমি। কেন, আমি কি তোমাকে আটকে রেখেছিলাম? কিন্তু কিভাবে বলবো, যতবার বলতে আসছি তোমার চেহারার দিকে তাকিয়ে সেটা বলতে ভুলে গেছি। অ্যাজ ইফ আমি তোমার মুখ চেপে ধরেছিলাম, অ্যাজ ইফ আমি বলেছিলাম না আমাকে বললো না, অ্যাজ ইফ আমি বলেছিলাম আমাকে বললে আমি আন্দোলন করবো। নীলা, তোমার স্টেপ সিস্টার বললেই পারতা আমাকে, আমি আমি কি মেনে নিতাম না? কি বলতাম যেবা তোমাকে আমি? আমি স্টেপ সিস্টারের ব্যাপারে আমি কি বলতাম তোমাকে? ও ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে ওকে হেল্প করতেছিলাম, ওর জমি জমা সমস্যা চলতেছে সেটা সলভ করতে ওর জন্য দৌড়াচ্ছিলাম, ওর হাজবেন্ড ওকে মেনে নিতে চাচ্ছে না, ওর বাচ্চার কাছে দেখা করতে দিচ্ছে না, আমি সেটা শেয়ার করতে পারতাম? আমি কিভাবে বুঝতে পারতাম? জানি না, কিন্তু এখন থেকে তোমার লাইফে যা হবে তুমি তোমার সব কিছু আমার সাথে শেয়ার করবা, কারণ আগে তোমার বউ তারপর তোমার ফ্রেন্ড হতে চাই। সত্যি? হুম। আর একটা বিষয়, তোমার ওই যে সাইকিয়াট্রিস্ট ডক্টর ফ্রেন্ড, কালকে অ্যাপয়েন্টমেন্ট নাও, আমি রেডি যাওয়ার জন্য। সিরিয়াসলি তুমি যাবা? কি করতেছো, গায়ে হাত দিচ্ছো কেন? গায়ে হাত দিবো না। না না না, প্লিজ প্লিজ শামিম, তোমার হাত ধোয়া না। নো শামিম, প্লিজ প্লিজ, নো নো, ডোন্ট ডু দ্যাট, ডোন্ট ডু দ্যাট, প্লিজ নো, প্লিজ নো। কি করে ফেলছো, কি করবা কান্দো? চাল তুমি বসো করে নাও।